আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় প্রবলেম প্লে। প্রবলেম প্লে অর্থাৎ মানুষের সৃষ্ট সামাজিক সমস্যামূলক নাটক। এই প্রবলেম প্লেকে থিসিস প্লে বলা হয়, কমেডি অফ আইডিয়াজ বলা হয়, ডিসকাশন প্লে বলা হয়। এই প্রবলেম প্লে এদেরকে বলা হয় রিয়ালিস্টিক নাটক, অর্থাৎ সামাজিক সংকটপূর্ণ নাটক বা জীবন সমস্যার নাটক। তাহলে শুরু করা যাক আজকের বিষয়, প্রবলেম প্লে অর্থাৎ মানুষের সৃষ্ট সামাজিক সমস্যামূলক নাটক। তাহলে কি পেলাম? প্রবলেম প্লেকে আমরা থিসিস প্লে বলতে পারি, কমেডি অফ আইডিয়াস বলতে পারি, ডিসকাশন প্লে বলতে পারি। একটা বিশেষ কথা হলো, এই প্রবলেম প্লে পাবলিক অপিনিয়ন তৈরি করে। অর্থাৎ প্রবলেম প্লেতে একটা প্রবলেম সৃষ্টি করা হয় বা সৃষ্ট প্রবলেমের সমাধান করা হয়, আবার সমাধানটা অনেক সময় পাবলিক অপিনিয়ন তৈরি করে তার মাধ্যমে সমাধান করা হয়। এই প্রবলেম প্লের ট্র্যাজিক ইন টোন, টোনটা ট্র্যাজিক থাকবে, তাই বলা হয় প্রবলেম প্লেস ডিল উইথ সোশ্যাল প্রবলেমস। এই সোশ্যাল প্রবলেম কথাটা কিন্তু মনে রাখতে হবে, অর্থাৎ প্রবলেম প্লে যেগুলো তার মধ্যে একটা সোশ্যাল প্রবলেম থাকবে, সামাজিক প্রবলেম থাকবে। পার্টিকুলার সোশ্যাল প্রবলেম থাকতেই হবে, মানুষের দ্বারা সৃষ্ট কোনো সমস্যা এই নাটকে থাকবে। বলা হয় সামটাইমস প্রবলেম প্লে গিভ সলিউশন অফ দ্য প্রবলেমস। তাহলে প্রবলেম প্লে ড্রামাটিস্ট কী করবেন? একটা সলিউশন দিবেন। কেন? পাবলিক অপিনিয়ন, জনমত গঠন করার জন্য, এবং যেন এই প্রবলেম প্লের মাধ্যমে বা তার সমস্যার মাধ্যমে সামাজিক সমস্যাটা মিটে যায়। ১৮৮০ থেকে ১৮৯০ এই সময়কালটা প্রবলেম প্লের বিষয়ে যথেষ্ট আলোচনা হয়, লেখালেখি হয়, রিসার্চ হয়। আর এই প্রবলেম প্লের অরিজিন কিন্তু ফ্রান্স থেকে। ফ্রান্সে প্রথম কে বললেন? এফ এস বোয়াস 1896-এর দিকে বললেন। যাই হোক, তাহলে পাওয়া গেল এর অরিজিন হলো ফ্রান্স। আর বিশেষভাবে এই প্রবলেম প্লের কথা যিনি বলেন তিনি হলেন এফ এস বোয়াস। বলা হয়
Henry Gibson, George Bernard Shaw, John Glossop, the modern writer Arnold Wesker, এরা প্রবলেম প্লে লিখতেন। এই প্রবলেম প্লেকে কিন্তু বলা হয় ইন্টেলেকচুয়াল প্লে, জ্ঞানদীপ্ত নাটক। এবার উইলিয়াম শেক্সপিয়ারের কিছু প্রবলেম প্লেস রয়েছে, বলা হয় মেজার ফর মেজার, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা। তবে মজার বিষয় হল, নিশ্চয়ই উইলিয়াম শেক্সপিয়ার জানতেন না যে তিনি যে নাটকগুলো লিখছেন তার নামকরণ হলো প্রবলেম প্লে, কারণ এ তো পরে নামকরণ করা হয়েছে। হ্যাঁ, হেনরিক ইবসনের এ ডলস হাউস, হেনরি ইবসন যিনি নরওয়ের রাইটার, তার এ ডলস হাউস একটা প্রবলেম প্লে। জর্জ বার্নার্ড শ, আয়ারল্যান্ডের রাইটার, তার লেখা প্রবলেম প্লে মেজর বারবারা, উইডোয়ার্স হাউজেস। তাহলে পেলাম জর্জ বার্নার্ড শর লেখা প্রবলেম প্লে মেজর বারবারা, উইডোয়ার্স হাউজেস, জন গ্লোজর দি ব্রিটিশ রাইটার, তিনি লিখলেন দ্য সিলভার বক্স, জাস্টিক। জন গ্লোজর দির বিশেষ প্রবলেম প্লেস দ্য সিলভার বক্স, জাস্টিক, এইসব। আর্নল্ড ওয়েস্কার লিখলেন চিকেন স্যুপ উইথ বার্লি, চিকেন স্যুপ উইথ বার্লি, রোটস, এইসব। তাহলে মনে রাখতে হবে, প্রবলেম প্লে ইজ এ ফর্ম অফ ড্রামা, নাটকের একটা ফর্ম, এক ধরনের নাটক হলো প্রবলেম প্লে। প্লে মানে নাটক। ডিউরিং দ্য 18th century থেকে এর প্রভাব শুরু হয়। দিস টাইপ অফ ড্রামা ডিলস উইথ কন্ট্রোভার্সিয়াল সোশ্যাল ইস্যু, বিতর্কিত সামাজিক ইস্যু, সামাজিক সমস্যা নিয়ে কথা বলবে। কীভাবে বলবে? ইন এ রিয়ালিস্টিক ম্যানার, বাস্তবিকভাবে, বাস্তবিকভাবে কথা বলবে। এক্সপোজ সোশ্যাল ইলস, সামাজিক যে সমস্যা আছে সেগুলোর বিরুদ্ধে কথা হবে, সামাজিক যে ইভিল থট, মন্দ চিন্তা আছে, ইভিল অ্যাক্টিভিটিস রয়েছে, মন্দ কার্যকলাপ রয়েছে, তার বিরুদ্ধে কথা হবে। আর কথা হবে নাটকে এইভাবে, ডিসকাশন অন দ্য পার্ট অফ দ্য অডিয়েন্স, যেন অডিয়েন্সের কথাটাই বলা হচ্ছে নাটক, অডিয়েন্সের মনের কথা বলা হচ্ছে, অডিয়েন্সের সামাজিক সমস্যার কথা বলা হচ্ছে এই ধরনের প্রবলেম নাটক। বলা হয় দ্য টার্ম প্রবলেম প্লে, এই টার্মটা কমনলি ইউজ টু ডিসক্রাইব এ প্লে হুইজ এক্সামিনস এ স্পেসিফিক সোশ্যাল অর পলিটিক্যাল প্রবলেম। তাহলে এই প্রবলেম প্লের যে টার্মটা ব্যবহার করা হতো কীভাবে, যে স্পেসিফিক নির্দিষ্ট কোনো সামাজিক সমস্যা থাকবে, একটা নাটকের মধ্যে সমস্ত সমস্যা নয়, এই নির্দিষ্ট সমস্যাটা সামাজিক সমস্যা, এর জন্য একটা নাটক, এটা একটা সমস্যা এর জন্য একটা নাটক, এটা একটা সামাজিক সমস্যা এর জন্য নাটক। আর এগুলো পলিটিক্যাল প্রবলেম নিয়েও বিষয়বস্তু রাখা হতো এই ধরনের প্রবলেম প্লে। আবার এও বলা হয় সিডনি
ग्रुंडी सिडनी SYDNEY सिडनी ग्रुंडी GRUNDY सिडनी ग्रुंडी यूज्ड इन कॉन्टेक्स्ट ऑफ इंटेलेक्चुअल ड्रामा 80s 90s that focused on social problem bola hoy ei Sydney Grundy 1890s e tini ei social problem bishoy ta focused korechilen jai hok ei problem play take bola hoy thesis play or propaganda play प्रोपोगंडा प्ले बला है ताहले एके बला है थीसिस प्ले अथवा प्रोपोगंडा प्ले एक गुजब सामाजिक गुजबेर बिरुद्धे लेखा एक नोंरा गुजब एसेछे मंद गुजब एसेछे तार बिरुद्धे लेखा गणेश दूध खाए एर उपरे धारा गेलो जे लेखा होच्छे एरकम विषय बला है ए प्ले डीलिंग उइथ ए पार्टिकुलर सोशल प्रॉब्लम निर्दिष्ट एक प्रॉब्लम नाटक हो बला हलो इन रियलिस्टिक मैनर वास्तविक भावे लेखा डिजाइन टू चेंज पब्लिक ओपिनियन मूल कथा डिजाइन टू चेंज पब्लिक ओपिनियन नाटके एमन विषय थाकबे गणेश दूध खाय नाटकटा एमन भावे लेखा हबे जे जनमत चेंज हो जाबे ना তারা বুঝতে পারবে না গণেশ দুধ খায় না ডিজাইন টু চেঞ্জ পাবলিক অপিনিয়ন মূল কথা যাই হোক জিবি শ তিনি প্রবলেম প্লে তো লিখলেন তিনি বললেন যে এই প্রবলেম প্লেতে একটা কনফ্লিক্ট থাকবে দ্বন্দ্ব থাকবে বিটুইন হিজ উইল অ্যান্ড হিজ এনভায়রনমেন্ট নিজের ইচ্ছা এবং পরিবেশের কথা তার মধ্যে দ্বন্দ্ব থাকবে কে বললেন জিবি শ 19th century ते Alexander Dumas DUMAS 19th century ते Alexander Dumas DUMAS problem प्ले लिखे चिलें prostitute देर जीवन निये तिनी लिखे चिलें the lady of the कैमिलियस ताहले प्रॉब्लम प्ले द लेडी ऑफ द कैमिलियस के लिखलें Alexander Dumas तिनी लिखलें द लेडी ऑफ द कैमिलियस प्रोस्टिट्यूट नारी देर कथा तिनी लिखलें हेनरी इब्सन घोस्ट प्रॉब्लम प्ले लिखे चिलें তিনি আরেকটি লিখলেন গ্রিড ইন অ্যান এনিমি অফ দ্য পিপল গ্রিড ইন অ্যান এনিমি অফ দ্য পিপল লোভ হল মানুষের শত্রু কে লিখলেন হেনরি ইবসেন গ্রিড ইন অ্যান এনিমি অফ দ্য পিপল যাই হোক এই বার্নার্ড শ তিনি আর্ট ফর আর্ট শেক সাহিত্যে এটাকে রিজেক্ট করে দিয়েছিলেন তিনি কিছু প্রবলেম প্লে লিখলেন সেন্ট জোয়ান ম্যান অ্যান্ড সুপারম্যান ডক্টরস ডেলিমা মিসেস ওয়ারেন্স প্রফেশনস এই সমস্ত কিছু প্রবলেম প্লে লিখলেন কিছু না কিছু সমস্যা নিয়েই এই ধরনের নাটক লেখা হয় সেন্ট জোয়ান লিখলেন জর্জ বার্নার্ড শ ম্যান অ্যান্ড সুপারম্যান লিখলেন ডক্টরস ডেলিমা লিখলেন প্রবলেম প্লে তাহলে আমরা বলতে পারি বা বলা হলো যে জন গ্লজওয়ুডের যে প্রবলেম প্লে সেগুলো হলো দ্য সিলভার বক্স দ্য স্ট্রিফি দ্য মব The Elder Son, John Glossodir
প্রবলেম প্লেগুলো হলো দ্য সিলভার বক্স, দ্য স্ট্রিফি, দ্য মব, দ্য এল্ডারসন। হ্যারি লি গ্র্যানভিল বার্কার, হ্যারি লি গ্র্যানভিল বার্কার, গ্র্যানভিল GRANVILLE বার্কার BARKER, হার্লি HARLEY। তাহলে হার্লি গ্র্যানভিল বার্কার লিখলেন দ্য সিক্রেট লাইফ, পুরুনেলা এই প্রবলেম প্লে লিখলেন দ্য সিক্রেট লাইফ প্রবলেম প্লে লিখলেন জেমস ম্যাথু ব্যারি মেরিম্যান BARRIE জেমস ম্যাথু ব্যারি লিখলেন দ্য উইডিং গেস্ট প্রবলেম প্লে ম্যারি রোজ এই ম্যারি রোজটা প্রবলেম প্লে। অর্থাৎ বলা হলো যে প্রবলেম প্লেগুলো অবশ্যই সোশ্যাল প্রবলেম নিয়ে কথা বলবে এবং একটা সমাধানও দেবে, জনমত তৈরি হবে। এই ছিল বিষয়, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, প্রবলেম প্লে, অর্থাৎ মানুষের সৃষ্ট সামাজিক সমস্যামূলক নাটক। এই প্রবলেম প্লেগুলোকে থিসিস প্লে বলা হয়, কমেডি অফ আইডিয়াস বলা হয়, ডিসকাশন প্লে বলা হয়, প্রপাগান্ডা প্লে বলা হয়। আরেকটা বিষয় হলো এই প্রবলেম প্লেগুলো রিয়ালিস্টিক ম্যানারে লেখা হয়, একদম বাস্তব বাস্তব সামাজিক সংকটপূর্ণ জীবনের নাটক বা জীবন সমস্যার নাটক, পাবলিক অপিনিয়ন তৈরি করে, টোনটা থাকবে ট্র্যাজিক টোন, সোশ্যাল প্রবলেমের কথা অবশ্যই বলবে, তবে পার্টিকুলার নির্দিষ্ট একটা সোশ্যাল প্রবলেমের কথা বলবে। একটা নাটক একটা প্রবলেম। আমরা বিশেষ নাম হেনরি গিবসনের কথাই বলতে পারি, জিবি শোর কথা বলতে পারি, জন ক্লজরদির কথা বলতে পারি, আর্নল্ড ওয়েস্কারের কথা বলতে পারি। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়, প্রবলেম প্লে। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।